রাজধানীতে যানবাহন ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহি উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জোগাড় করতে চায় তারা, কিন্তু অনেক সময় ঝুঁকি নিয়েও জোগাড় করে, এটি আমাদের ধারণা। কারণ আপনি ধরেন, যদি নাশকতা পেট্রোলের কথা বলেন, আমরা জনজীবনের জন্য তো জ্বালানি অত্যন্ত প্রয়োজনীয়, এবং সে কারণে আমরা তো প্রতিটি জায়গাকে স্টপ করে দিতে পারি না, বরং সেই জায়গাগুলোকে আমরা চেষ্টা করেছি যাতে লুজ বিক্রি না হয়, এই জায়গাগুলোকে আমরা বা অন্য কোনোভাবে এটি যেতে না পারে। সেটি এক্সপ্লোসিভের ব্যাপারে আমরা বলবো যে এক্সপ্লোসিভ যারা ব্যবহার করতে চায় তাদের, যেমন এখানে কন্ডেন্স মিল্কের কৌটা নিয়ে আসে, তারপর কিছু টেপ নিয়ে আসে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এগুলো কিন্তু কন্ডেন্স মিল্কের কৌটা বা টেপ কিন্তু আপনার কোনো নিষিদ্ধ কোনো বস্তু না, এটা হয়তো আপনার কাছেও আছে, আমাদের কাছেও আছে, কিন্তু আমরা ব্যবহার করি এটি কল্যাণের জন্য, প্রয়োজনের জন্য। কিন্তু নাশকতাকারীরা যে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স, সেটিও আপনি দেখবেন যে সেগুলো বিভিন্ন হয়তো ফ্যাক্টরির বা কোনো জায়গায় ব্যবহার করা হয়, সেটি তারা কোনোভাবে এনে এটির সাথে তাদের ইম্প্রোভাইজড, তারা নিজেদের মতো করে এটি তৈরির একটা প্রয়াস চালায়। এটি শুধু আমাদের এখানে নয়, এটি কিন্তু সর্বত্র এ ধরনের দৃশ্য। যারা নাশকতাকারী তাদের কিন্তু কিছু প্ল্যান থাকে যে তারা এটা কীভাবে করবে, তো সেই জায়গার থেকে হয়তো তারা এগুলো করছে। কিন্তু আমরা যেটা বললাম যে আমরা কিন্তু হাতে নাতে তাদেরকে ধরছিও, ঠিক আছে। দর্শক এতক্ষণ দেখছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিউদ্দিনের প্রেস ব্রিফিং এর অংশবিশেষ।